কুলিক নদীর দূষণ নিয়ে অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। আবর্জনায় ভরেছে নদী বক্ষ। দূষণ প্রতিরোধে সচেতনতা অভিযান চালাচ্ছে বিভিন্ন পরিবেশ ও পশুপ্রেমী সংগঠন। তবুও কোনো কাজ হচ্ছে না বলে হতাশ পরিবেশপ্রেমীদের একাংশ। জানা গিয়েছে সুভাষগঞ্জ ও কুলিক পক্ষীনিবাসের পাশে সেতুর ওপর থেকে পশু পাখির মৃতদেহ ও আবর্জনা নদীতে ফেলায় দূষণ বাড়ছে। নদীর জল দিন দিন ব্যবহারে অযোগ্য হয়ে উঠছে। আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় সুভাষগঞ্জ ঘাট, কাঞ্চনপল্লী ঘাট, বন্দর শ্মশানঘাট ব্যবহারে অযোগ্য হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নজরদারির অভাবে নদী ও সংলগ্ন এলাকায় দূষণ বাড়ছে। নদীতে দূষণ রোধে বন দপ্তর ও প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে তারা। বিভিন্ন পরিবেশ ও পশুপ্রেমী সংগঠনগুলির বক্তব্য, বন দপ্তর ও পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা না নিলে শুধুমাত্র সচেতনতামূলক প্রচার করে এই দূষণ রোধ করা সম্ভব হবে না। দূষণ বাড়তে থাকলে পরিবেশে ভারসাম্য ও বাস্তুতন্ত্র নষ্ট হবে। নদী দূষণের ফলে মাছ, বিভিন্ন জলজ পোকার অস্তিত্ব হারিয়ে যাবে। এই বিষয়ে রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার জানান, পুরসভার তরফে নদীতে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়, তবে সাধারণ মানুষকেও এক্ষেত্রে বড় ভূমিকা নিতে হবে। ক্যারি ব্যাগে আবর্জনা সেতুর ওপর থেকে নদীতে ফেলা বন্ধ করতে হবে। উপরে আবার ব্রিজ দিয়ে শহরে শহরে সব নিয়ে আসে, ক্যারি ব্যাগে ধরে সব আবর্জনা নোংরা ফেলে দিচ্ছে সব। তার জন্য এখানে নদীর অবস্থা খারাপ, নদীর অবস্থা এই জন্য খারাপ, পরিষ্কার করা দরকার। তো স্নান ঠান কেউ কিছু করতেই পারি না আমরা। রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।